মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও গানটির গীতিকার ইমরান হুসাইন গানটি অনেক বিখ্যাত একটি গান আপনি যখন একটি গান লিখবেন তখন অবশ্যই গানের টপিক ভালো মারে নির্বাচন করবেন দেখুন মাগো তোমার একটি ছেলে এই গানটি টপিক অনেক সুন্দর এবং সুন্দর একটি মেসেজ দেয়া হয়েছে এই গানের মাধ্যমে এজন্য আপনি গান লেখার আগে অবশ্যই ভালো মানের একটি টপিক নির্বাচন করতে হবে আপনাকে মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও গানটি সরবিত্ত ছন্দে লেখা মাগো তোমার একটি ছেলে মা গো এখানে দুই মাত্রা তো মার দুই মাত্রা একটি দুই মাত্রা ছেলে মোট এই লাইনে আট মাত্রা মা গো মা মুক্তাক্ষর গো মুক্তাক্ষর তো মুক্তাক্ষর মার বদ্রাক্ষর সর্বিত্ত ছন্দে বদ্রাক্ষর একমাত্রা বহন করে একটি এক একমাত্রা টি একমাত্রা ছেলে এখানে দুই মাত্রা ছে মাত্রা লেদ মাত্রা দুই মাত্রা তাহলে এই লাইনে মোট আট মাত্রা চার মাত্রা দি ও দুই মাত্রা তাহলে মোট ছয় মাত্রা আট ছয় এই বীর চার বু কে তুমি চার মোট আট জাননাত কি নে চার নিও দুই অতিপূর্ব নিয় তাহলে জান্নাত কিনে চার নিয় দুই মোট ছয় তারপর প্রথম অন্তরায় আসি একটি হরফ পড়লে মা একটি হরপ চার পড়লে মা গো চার মোট আট মাত্রা এই লাইনে দশটি নে কি হয় দশ মাত্রা টি মাত্রা দুই মাত্রা নে কি দুই মাত্রা হয় এক মাত্রা হয় হচ্ছে বদাক্ষর এখানে একমাত্রা তাহলে প্রথম লাইনে আট পরের লাইনে পাঁচ পি তা মা তার চার আমল নামায় মায় চার মোট চার চার আট মাত্রা অর্ধেক দুই জ মা দুই রয় একমাত্রা তাহলে এই অন্তরায় আট পাঁচ আট পাঁচ এমন সুযোগ নেই কো আর এমন সুযোগ নেই কো আর আট খুজে দেখে নিও এই নিওটা হচ্ছে অন্তমিল মুখে ফিরে যাওয়ার জন্য দেয়া হয়েছে বাইশ ফিরে যাওয়ার জন্য দেয়া হয়েছে দেখুন এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও অথবা এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এখানে অন্তমিলটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাই অবশ্যই গান লেখার জন্য আপনাকে অন্তমিল সুন্দর দিতে হবে এবং ভালো মানের অন্তমিল দিতে হবে তারপর দেখুন রোজ নামাজে দুহাত তুলে রোজ এক মাত্রা না মাজে তিন মাত্রা মোট চার মাত্রা দু হাত দুই মাত্রা তুলে দুই মাত্রা চার মাত্রা রোজ নামাজে দু হাত তুলে এখানে আট মাত্রা চোখের পানি ফেলে চোখের পানি চার ফেলে দুই ছয় মাত্রা রব বীর হাম হু মা বলে এখানে সাতমাত্রা একমাত্রা কম আছে গানের লেখার ক্ষেত্রে এটি কোনো বিষয় না দু একমাত্রা কম হলে কোনো সমস্যা হয় না কাঁদ বে তো মার ছেলে এখানে ছয় মাত্রা সেই দো আটাই এখানে চার মাত্রা প্রভুর কাছে এখানে চার মাত্রা মোট আট মাত্রা সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও প্রিয় নিয় অন্তমির সুন্দর অন্তমিল তারপরে অন্তরে আসি তো মার যা না যা ইমাম তো দুই মাত্রা যা না যা যা না যা তে চারমাত্রা ইমাম দুই মাত্রা তাহলে এখানে মোট আটমাত্রা হবে হবে তোমার ছেলে ছয় মাত্রা হবে তোমার চার মাত্রা ছেলে দুই মাত্রা ছয় মাত্রা মনের কথা চারমাত্রা প্রভুর কাছে চারমাত্রা বলবে হৃদয় চার মাত্রা খুলে অতিপর্ব দুই মাত্রা তাহলে চার সরি আট ছয় আট ছয় সেই সুযোগটা চার তোমার বেলায় চার হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও দিও নিও অন্তমিল হতে দুই তুমি দুই দিও দুই তাহলে হতে তুমি চার দুই ছয় আশা করি মাত্রা বিশ্লেষণটি বুঝেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন